খালি গলায় কোকিল সহ বিভিন্ন পশু পাখির আওয়াজ সপ্তম শ্রেণীর এক ছাত্রের। সামসেরগঞ্জের রতনপুর গ্রামের ছাত্র মেহেদী হাসানের অসাধারণ কণ্ঠে মুগ্ধ নেট দুনিয়া। সোমবার আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদের সামসেরগঞ্জের রতনপুরে অবস্থিত মেহেদী হাসানের বাড়িতে। একেবারেই দরিদ্র পরিবারের ছেলে মেহেদী হাসান, বাবা বাবলু শেখ পেশায় রাজমিস্ত্রি, মা বিড়ি শ্রমিক। পাঁচ ভাই দু বোনের মধ্যে সকলের ছোট মেহেদী। ছোট বয়স থেকে গ্রামে গ্রামে দুধ বিক্রি করে বেড়ায় সে। সংসার নির্বাহ করতেই পরিবারের অন্যদের সঙ্গে এই কাজ করতে হয় তাকে। একটি শপিং মলের সামনে হঠাৎ কোকিল সহ বিভিন্ন পাখির আওয়াজ করে মেহেদী হাসান। তখনই এক ব্যক্তি সেই কণ্ঠ মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কার্যত মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মেহেদী হাসানের ভিডিও। মেহেদী মূলত কোকিল পাখি, কুকুর ছানা এবং বাবুই পাখির আওয়াজ হুবহু খালি কণ্ঠে বলতে পারছে। মেহেদী হাসানের অভিনব কণ্ঠে প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। কোকিলের ভালো লাগে আওয়াজ করছে, ওগুলা বড় বেটা এসে দেখাইলে যে দেখো তোর বেটা কিরকম করে আওয়াজ করছে, ভালো লাগছে।